in the super middleweight division. Please welcome fighting out of the blue corner, Mahdi Sabas. The opponent fighting out of the red corner, Iman Tongchang Ya. Once again this is a four-round super middleweight affair. Fighting out of the blue corner with a professional record of two wins, no losses and no draws. Hailing from Iran. This is. professional record of one win no losses and no draws hailing from bangladesh this is the iron man Iman আরও একটা বাউট অর্থাৎ সপ্তম বাউট যেখানে ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার এবং মাহাদি সারবাজ বক্সার শুরু হয়ে গেল প্রথম রাউন্ড দুজনের মধ্যে ইরানিয়ান বক্সার অন ব্লু কর্নার এবং বাংলাদেশি থংচঙ্গা রেড কর্নার অর্থাৎ রেড গ্লাভস পরে খেলছেন বাংলাদেশি বক্সার ইরানিয়ান বক্সার সারবাজ তিনি খেলছেন ব্লিউ গ্লাভস পরে প্রথম রাউন্ডটা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে দুজনেরই যে ফিজিক সেটা প্রায় একই রকমের এবং শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করছি আমরা হোক ওয়েল কানেক্টেড ইমন তংচঙ্গা ভালো করছেন এখন পর্যন্ত চমৎকার ফুটওয়ার্ক চমৎকার ডিফেন্স ভেরি কুইক এমন ফ্রন্ট ফুটে গিয়ে কুইক অ্যাটাক ক্রস জ্যাব জ্যাব অ্যান্ড ক্রস ইমনের কাছ থেকে আরও একটা ক্রস ট্রাই করেছিলেন তিনি কানেক্ট করতে পারেননি সমানে সমানে লড়াই লড়াই চমৎকার ডিফেন্স তবে এবারে আর রক্ষা হয়নি এবার একটা হুক ট্রাই করেছিলেন রেয়ার হুক মাহাদি সরবাজ ইরানিয়ান এ বক্সার এবং এই বাউটটা জমে উঠবে তাতে কোনো সন্দেহ নেই শুরু থেকেই দুজনের সমান তালে লড়াই করছেন মোট 4টা রাউন্ড অনুষ্ঠিত হবে যার প্রথম রাউন্ডটা আপনারা উপভোগ করছেন এখন পর্যন্ত দুটা বাউটে লড়েছেন মাহাদি সরবাজ এবং দুটাতে তিনি জয় তুলে নিয়েছেন অন্যদিকে ইমন থং চঙ্গার কথা যদি বলি তিনি একটা বাউট খেলেছেন এবং সেই একটাতে তিনিও জিতেছেন ক্লেঞ্চ আরও একবার দুজনকে সরিয়ে দেওয়া হলো দুই প্রান্তে এবার ক্রস একটা powerful punch এবারে কিন্তু ইমন থংচঙ্গা কিছুটা হলো ব্যাক ফুটে দিনে বেশ কয়েকটা ভালো পাঞ্চ পাওয়ারফুল পাঞ্চ কানেক্ট করতে পেরেছেন মাহাদি সরবাজ এবং ভালো পাওয়ারফুল পাঞ্চ তার কাছ থেকে সমর্থকরা কিন্তু বেশ উৎসুক চোখে তাকিয়ে আছেন রিং দিকে বাংলাদেশি বক্সার কি করেন সেটা দেখবার জন্য তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শেষ হয়ে গেল দুজন চমৎকার লড়াই করেছেন সমান সমান লড়াই দর্শকদের আরো একবার দেখছেন এবং দর্শক সারিতে খালেদ মোহাম্মদ সুজন ফর্মা ক্রিকেট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তিনিও কিন্তু উপভোগ করছেন এই পুরো আয়োজনটা হাইলাইট দেখে নিচ্ছি আমরা প্রথম রাউন্ডে কি কি ঘটেছে এবং নিঃসন্দেহে এই রাউন্ডে দুজন বক্সারই প্রায় সমান তারে লড়াই করেছেন মাহাদি এবং ইমন কিছুটা হলো প্রাধান্য বিস্তার করেছেন রাউন্ড টিউ শুরু হতে যাচ্ছে দারুণ একটা আয়োজন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের এই চমৎকার আয়োজন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে চমৎকার একটা আবহ দারুণ পরিপাটি আয়োজন বলতে বলতে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল মাহাদি সারবার ইরানিয়ান বক্সার এবং বাংলাদেশের বক্সার ইমন থংসংঘা এবারে কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ ইমন একটা ও লোয়ার পার্টে লোয়ার পার্টে যের মোটেও আপনি করতে পারবেন না যেটা একেবারেই বৈধ নয় রেফরি। লৌকিক সতর্ক করছেন মাদি কোমরের নিচে আপনি কোনোভাবে পাঞ্চ করতে পারবেন না সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাথার পেছনেও পাঞ্চ করতে পারবেন না এগুলো করলে আপনার পয়েন্ট কাটা যাবে যে তিনজন জাজ সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন রিঙে তারা কিন্তু আপনার পয়েন্ট কেটে ফেলবেন এবারে কিন্তু ইমন্থং চমৎকার ভাবে কানেক্ট করেছেন পাওয়ারফুল পাঞ্চ ওয়ান্স এগেইন বলছেন ইমন যে ব্যাক পাঞ্চ করা হয়েছে এবারে কিন্তু চমৎকার হুক দারুণভাবে কানেক্ট করেছে এবল নকআউট হয়ে গেছেন মাহাদি সরবাজ অর্থাৎ সেকেন্ড রাউন্ডে চমৎকারভাবে একেবারে ভূপাতিত করে দিয়েছেন বাংলাদেশি বক্সার ইমন চঙ্গা চমৎকার একটা দারুণ পাওয়ারফুল একটা पंच এবং যেটা দিয়ে কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গেছেন মাহাদি সরবাজ ইরানিয়ান বক্সার তবে তিনি বলছেন আমি ফাইট চালিয়ে যাব ফাইট করব আমি এবং আরো একবার পাওয়ারফুল একটা হুক লিড হুক জ্যাব টস এবং দর্শকরা কিন্তু পুরো সমর্থনটা জানাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশি বক্সার ইমন থং চঙ্গাকে সমর্থকদের উপস্থিতি জমজমাট লড়াই এবং সেকেন্ড রাউন্ডে দারুণ পারফর্ম করছেন ইমন থং চঙ্গা হুক ট্রাই করেছিলেন কানেক্ট করতে পারেননি ক্লিনচ ইমনকে কিন্তু বাহবা জানাচ্ছেন সমর্থকরা দারুণ লড়াই জমে উঠেছে রিং এ ব্যাকসিমকো এক্সপিসি থ্রি পয়েন্ট ও ফাইট নাইট চারটা রাউন্ড অনুষ্ঠিত হবে এই বাউটের সেকেন্ড রাউন্ড এবং যেখানে ইমন থংচঙ্গা একতরফা প্রাধান্য দেখিয়ে যাচ্ছেন সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে কিছুটা ভালো করেছিলেন মাহাদিস সারবাজ কিন্তু সেকেন্ড রাউন্ডে একেবারে অপোনেন্টকে সুযোগ দিচ্ছেন না কোন রকমের ছাড় দিচ্ছেন না চমৎকার ফুটওয়ার্ক এক একটা পাওয়ারফুল পাঞ্চ প্রত্যেকবারই ব্যাক ফুটে ঠেলে দিচ্ছে ওই মাহাদি সারবাজকে এবং একবার তো একেবারে ভূপাতিত করে দিয়েছিলেন তাকে একবার ফেলে দিয়েছেন গ্রাউন্ডে তবে সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন মাহাদি সারবাজ কনফিডেন্স লেভেলটা তিনি দেখাচ্ছেন যে আমি এত সহজে হারতে রাজি নই ইরানিয়ান এই বক্সার আরও একবার ক্লিনস রেফরি সরিয়ে দিলেন দুজনকে দুই প্রান্তে লোয়ার পার্টে পাঞ্চ করেছেন আরও একবার মৌখিকভাবে সতর্ক করবেন কোনো সন্দেহ নেই ইমন থংচঙ্গা অন স্ক্রিন ভালো করছেন তিনি সেকেন্ড রাউন্ডে এবং একই ভুল দ্বিতীয়বার তিনি করেছেন এবং সেটাই কিন্তু নোটিস করেছেন রেফ্রি এই মুহূর্তে থামিয়েছেন দুজনকে এবং মৌখিক সতর্ক করছেন জাজদের দৃষ্টি আকর্ষণ করলেন সুতরাং বোঝাই যাচ্ছে তার পয়েন্ট হয়তো কাটা যাবে এবং আবারও শুরু হচ্ছে একটা পয়েন্ট কিন্তু কর্তন হয়েছে একটা পয়েন্ট কাটা গেছে এবং এই মুহূর্তে আরও একবার শুরু হয়ে গেছে ফাইট ইমন থং চঙ্গা অনেকটা এগিয়ে কিন্তু একটা ক্রস একেবারে ওয়েল কানেক্টেড একটা ক্রস চমৎকার ডিফেন্স ভালো ব্লকেট ইমনের কাছ থেকে আপার কাট করবার চেষ্টা চমৎকার ব্লক ও ওয়ান্স এগেইন চমৎকার একটা কানেকশন তবে দুজনেই পড়ে গেছেন খুব দ্রুত উঠে দাঁড়িয়েছেন আরো একবার দারুন ফাইট দুজনের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ তবে সেকেন্ড রাউন্ডে কোনো সন্দেহ নেই ভালো করছেন ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার চমৎকার ফুটওয়ার্ক দর্শকদের দৃষ্টি রিঙে এবং সবাই কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছেন এই পুরো আয়োজনটা এবং শেষ হলো সেকেন্ড রাউন্ড যেখানে কোনো সন্দেহ নেই অনেকখানি এগিয়ে থাকবেন ইমন থংচঙ্গা এবং সমর্থকটা কিন্তু কড়ো তালে দিয়ে সেটাই জানাচ্ছেন ইমন থংচঙ্গাকে সমর্থন জানাচ্ছেন সবাই ইমন থংচঙ্গা অন স্ক্রিন এবং এর আগে দুটা প্রফেশনাল বক্সিং এ দুটা বাউট খেলেছেন ইরানিয়ান বক্সার দুটাতেই তিনি জয় তুলে নিয়েছেন এবং বাংলাদেশের ইমন থংচঙ্গা খেলেছেন একটাতে এবং সেটাতে তিনি জয় তুলে নিয়েছেন আজকে তার সেকেন্ড ফাইট সেকেন্ড বাউট তার প্রফেশনাল ক্যারিয়ারে যেখানে এখন পর্যন্ত চমৎকার প্রাধান্য দেখাচ্ছেন ইমন থংচঙ্গা সেই হাইলাইটটি আমরা দেখে নিচ্ছি ইমন কীভাবে অপোনেন্টকে ফেলে দিয়েছেন সেটাই আরও একবার দেখছি আমরা অ্যাকশন রিপ্লেতে ঠিক এই জায়গাটায় ওয়াটে পারফরমেন্স ইমনের কাছ থেকে দারুণ একটা পাওয়ারফুল পাঞ্চ যেটা ফেরারি গাড়ির মতো লঞ্চ করেছিলেন তিনি এবং ফেলে দিয়েছেন একেবারে গ্রাউন্ডে এবং থার্ড রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গেছে এরপরে আরো একটা রাউন্ড বাকি থাকবে ওয়াও ওয়াচ কানেকশন পাওয়ারফুল পাম্পস কিছুটা হলেও টলিয়ে দিয়েছিল ওই জায়গায় মাদি সার বাজকে ক্লিনস এবং ইমন বলছেন যে মাথার পেছনে পাম্পস করা হয়েছে জাব ক্রস ঠিক খুব ভালোভাবে সুবিধা আদায় করতে পারছে না মাহাদি সারবাজ তবে ইমন কিন্তু পাওয়ারফুল একটা পাঞ্চ ও ক্লিন পাঞ্চ ক্লিন হিট ইমনের কাছ থেকে ওয়ান্স এগেইন দারুণ ফুটওয়ার্ক এবং ইনভাইট করছেন অপোনেন্টকে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য মেজাজ হারাবার জন্য ইমন চাচ্ছেন যাতে অপোনেন্ট মেজাজ হারিয়ে ফেলে সমর্থকদের একাংশ এবারে কিন্তু আপার কাট করেছিলেন মাহাদিস্তাবাজ জ্যাব ক্রস তবে সেটাকে ফিরিয়ে দিয়েছেন বেশ ভালোভাবে ইমন থংচঙ্গা চমৎকার ডিফেন্স তার কাছ থেকে ওয়ান্স এগেইন দারুণভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং খুব কুইক কাউন্টার অ্যাটাক তার কাছ থেকে ব্যাক ফুটে গিয়ে ফায়ার ব্যাক করবার চেষ্টা ওই জায়গা থেকে একেবারে রোপের কাছাকাছি জায়গা থেকে ইমন কিছু সময় নিচ্ছেন এবং বুঝে করেছিলেন ইমন এবার সাবাজ বেশ কয়েকটা ট্রাই তিনি খুব একটা যে ভালো সুবিধা করতে পেরেছেন সে কথা বলা যাবে না ইমন বেশ তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন ঠিক সময় নিতে পেরেছেন করেছেন আপার কাট মাহাদি সার্বজ কিন্তু বেশ কিছু আপার কাট ট্রাই করেছেন এবং আরো একবার ইমন বলছেন যে আমাকে পেছন দিকে পাঞ্চ করা হয়েছে মাথার পেছনে ব্যাক হেড পাঞ্চ সেটা আপনি কোনোভাবেই করতে না বক্সিং এ সেটা অ্যালাউ করে না এবং সেটা তিনি রেফ্রি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রেফ্রিও মৌখিক সতর্ক করেছেন মহাদিশ সারবাসকে মাহাদিশ সারবার চেষ্টা করছেন এই রাউন্ডে এসে নিজের প্রাধান্য দেখাবার জন্য সেকেন্ড রাউন্ডে মোটেও সুবিধা করতে পারেনি তিনি এবং সেই জায়গাটা কভার আপ করবার চেষ্টা তবে এবারে চমৎকার একটা পান্স সেটা কিন্তু কানেক্ট হয়েছে ইমন তার কাছ থেকে ওয়ান্স এগেইন ইমন থংচঙ্গা এবং বলতে বলতে থার্ড রাউন্ডটাও শেষ হয়ে গেল আর একটা রাউন্ড বাকি রয়েছে যা যা ঘটেছিল থার্ড রাউন্ডে সঙ্গা ভালো করেছেন শুরুর দিকটায় তবে মাঝের দিকে বেশ কিছু পাঞ্চ ট্রাই করেছেন মাহাতি এবারে ফোর্থ রাউন্ড ফাইনাল রাউন্ড সুপার মেডেল ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই বাউট মাহাদি সরবাজ ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে ফাইনাল রাউন্ড আপনারা থ্রি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করছেন বেক্সিমকো এক্স বিসি থ্রি পয়েন্ট ও ফাইট নাইট সুপার মেজল ক্যাটাগরির এই বাউট যেখানে খেলছেন ইরানিয়ান প্রতিযোগী মাহাদি সারবাজ এবং বাংলাদেশি প্রতিযোগী ইমন ফংচঙ্গা ইমন রেড গ্লাভস পরে খেলছেন ব্লিউ গ্লাভসে খেলছেন মাহাদি সারবাজ ইরান এবং বাংলাদেশের লড়াই এবারে কিন্তু চমক তার একটা হুক কানেক্ট করতে পেরেছেন ইমন থংচং এবং সাথে সাথে সমর্থকরা কিন্তু অভিনন্দন জানালেন তাকে করতালি দিয়ে উৎসাহিত করছেন ইন্সপায়ার করবার চেষ্টা করছেন ইমন থংচং ভালো করছেন फोर्थ এন্ড ফাইনাল রাউন্ডে এসে ওয়াও পাওয়ারফুল पंच ইমনের কাছ থেকে মহাদেব সারবাজ কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা ইমন ইমন বলে চিৎকার করছেন সমর্থকরা ইমন থংচঙ্গা খেলছেন রেড গ্লাভস পরে মহাদেশ সারবাজ ভালো একটা ট্রাই ছিল ইমনের কাছ থেকে সরিয়ে নিয়েছে নিজেকে মাহাদিস তার বাজ দুজনকে সরিয়ে দেওয়া হচ্ছে দুই প্রান্তে ইমন থংচঙ্গা কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বিশেষ করে সেকেন্ড রাউন্ডটা দুর্দান্ত খেলেছেন তিনি সেকেন্ড রাউন্ডে ফেলে দিয়েছিলেন মাহাদিস তার বাজকে চমৎকার ডিফেন্স কাউন্টার অ্যাটাক নিজেকে সরিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই ইমন থংচঙ্গা ট্রাই করছেন একটা সুযোগ খুঁজছেন মাহাদি সারবাজকে নকআউট করে দেয়া যাবে সেই ধরনের একটা সুযোগের অপেক্ষায় শেষ রাউন্ডটা অনুষ্ঠিত হচ্ছে খুব একটা বেশি সময় বাকি নেই আর ফিফটি সেকেন্ডস বাকি রয়েছে এই ফোর্থ অ্যান্ড ফাইনাল রাউন্ড শেষ হতে ইমন ইমন বলে চিৎকার করছেন সমর্থকরা তাকে ইন্সপায়ার করবার চেষ্টা করছেন ফাইনাল রাউন্ড এক্স বেক্সিমকো এক্স বিসি থ্রি পয়েন্ট ও ফাইভ নাইট সুপার মেজল ক্যাটাগরিতে লড়ছেন দুই বক্সার বাংলাদেশ এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই বাউট এবং ফাইনাল রাউন্ড যেখানে রয়েছেন এখন পর্যন্ত বলা যেতে পারে ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার এবারে কিন্তু কিছুটা প্রাধান্য বিস্তার করবার চেষ্টা ইরানিয়ান বক্সারের কাছ থেকে ব্লিডিং হচ্ছে তার যে শর্টস সেটা কিন্তু অনেক জায়গায় সেই চিহ্ন দেখা যাচ্ছে এবারে কিন্তু মাহাদি থংচঙ্গা বেশ কয়েকটা পাওয়ারফুল পাঞ্চ তবে সেটাকে ডিফেন্স করবার চেষ্টা বলতে বলতে ফোর্থ অ্যান্ড ফাইনাল রাউন্ডটাও শেষ হয়ে গেল সুপার মিডল ক্যাটাগরিতে সমর্থকরাও করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দুই বক্সারকে দারুণ একটা ফাইট দারুণ একটা বাউজ দারুণ কম্পিটিভ একটা বাউজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বক্সার ইমন থংচঙ্গা এবং ইরানিয়ান বক্সার মাহাদি সারবাজ দুজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই বাউটা এবং এরপরে একটা এই বাউটার পর রেজাল্টের পর একটা ছোট্ট থাকবে এবং তারপরে বাংলাদেশের সেরা বক্সার আরও একজন সুরকৃষ্ণ চাকমা তিনি লড়বেন চীনের বক্সারের দিয়াও লিউই তার সাথে মুখোমুখি হবেন সুর কৃষ্ণ কৃষ্ণ চাকমা বাংলাদেশি বক্সার এবং ফোর্থ রাউন্ডে যা যা ঘটেছিল সুপার মেজাল ক্যাটাগরিতে বাংলাদেশ এবং ইরানের মধ্যে যেই লড়াইটা আমরা এতক্ষণ দেখলাম সেটার চুম্বক অংশ অর্থাৎ সেইখানে দুই বক্সারের যে ভালো যে পারফর্ম গুলো সেগুলো আমরা দেখে নিলাম এবং যে কথা বলছিলাম যে ইমন ইমন বলে চিৎকার করছিলেন সমর্থক এবং ইমন দারুণ করেছেন এই চারটা রাউন্ডে চমৎকার করেছেন এবং শেষ পর্যন্ত ইমনের মুখে হাসি বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তিনি এবং ইরানি প্রতিযোগীকে হারিয়ে জয় তুলে নিয়েছেন সুপার মিডল ক্যাটাগরিতে ইমন থংচঙ্গা বাংলাদেশের প্রতিযোগী সেলিব্রেট করছেন দারুণ এই উইনটাকে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে দারুণ একটা মুহূর্ত কোনো সন্দেহ নেই ইমন প্রফেশনাল বক্সিং এর আগে একটা বাউট খেলেছিলেন সেটাতেও জিতেছিলেন এবং আজকে আরও একটা অর্থাৎ টানা দুটা বাউটেই জয়লাভ করলেন ইমন থংচংঘা দারুন করেছেন তিনি বিশেষ করে সেকেন্ড রাউন্ডটাই তাকে এগিয়ে রেখেছে